সিদ্ধার্থ, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। তোর খারাপ লাগছে না? তোমার অন্যায় বোধ হচ্ছে না? তুমি লজ্জা করছে না? লজ্জা? কিসের লজ্জা? ও বুঝেছি, তুমি বোকা, জয়িতাও বোকা, তোমরা সবাই বোকা। দেখো আমাদের এই ইন্ডাস্ট্রিতে এরকম নতুন নতুন গল্প রোজ প্রয়োজন হয়, কারণ এই 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 গল্পগুলো নিয়েই যে স্টোরিটা তৈরি হয় সেটা যত সেন্সেশনাল হবে ততই তুমি পপুলার হবে। আর তাছাড়া এই এই ব্যস্ততার মধ্যে কে কার সন্তান, কে কার বাবা, কে কার মা, নোবডি কেয়ার্স। দেখো ফ্র্যাঙ্কলি স্পিকিং, আজ যেটা টপ স্টোরি অফ এ নিউজ পেপার, কাল সেটা ওই চানাচুরের ঠোঙার মতোই বাসি। তো আমার মনে হয় অল ইউ নিড ইজ নতুন গল্প, নতুন কল্পনা, ইউ নো, ইউ নো হোয়াট আই মিন। গল্প কল্পনা সব মিথ্যে। হ্যাঁ মিথ্যে। দেখো এই 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 মিথ্যে গল্পতেই ওই ওই এমবি হাউসের কেজরিওয়াল খুব উপকার, তাই আজ আমি ভীষণ খুশি। ইয়েস, আই এম ভেরি হ্যাপি। সিদ্ধার্থ, ওই মিথ্যেটা যদি সত্যি হয়ে যায়? হোয়াট ইউ থিঙ্ক? তুমি কি ভাবো আমাকে চরিত্রহীন? একটা কথা ভালো করে মন দিয়ে শোনো, এই জয়িতা ইজ নাথিং মোর দ্যান আ সার্ভেন্ট। ওকে, মিথ্যেটা তো অন্যভাবে সত্যি হতে পারে। দেখো আমি তোমাকে ভালোবাসি, ওকে, এটা কোনো ডায়লগ নয়, কথাটা বিশ্বাস করো তো? যাক, আর করি বলেই একটা নার্সিংহোমের সঙ্গে কন্ট্যাক্ট করা দরকার। নার্সিংহোম? কেন, শরীর খারাপ? শরীর খারাপ না, ভালো খবর। কি হলো, এত রাতে কাকে ফোন করছো? নার্সিং হোমে। এত রাতে কেন? তার কারণ অ্যাবর্শনটা রাত্রে করালে ভালো হয়। হ্যালো ডক্টর সেন।